গত রমজানে তুমি আর আমি এই সময়ে কত কথা বলতাম, তোমার মনে আছে? আর কত স্বপ্ন বুনতাম। কিন্তু এখন বছরটাও বদলে গেছে আর তুমিও হারিয়ে গেছো। এখন শুধুই আমাদের স্মৃতিগুলো রয়ে গেছে। আমি কি একমাত্র মানুষ যে কিনা পাবো না জেনেও এখনো পাগলের মতো ভালোবাসি? সে আমার নয়, কিন্তু তার প্রতি কেন এত মায়া হয়? আমি তো নিজেই আমার মনের মতো হতে পারলাম না, তো তোমার মনের মতো কেমনে হব? হ্যাঁ, হুম প্রিয়, তোমাকে খুব মনে পড়ে। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। নিজের মনকে ভালো রাখার জন্য অন্যের মনকে নিয়ে খেলা করার নাম হলো স্বার্থপরতা। তুমি নিজে ভালো থাকার জন্য কারো মনটাকে ভেঙে দিও না প্লিজ। স্বপ্ন পালিয়ে যাই ঘুম ভাঙলে, আর মানুষ পালিয়ে যাই স্বার্থ ফুরালে। হায় রে মানুষ! স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরে বোঝা যায় ঠিকই, তেমনি কাছের মানুষটা কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। প্রিয় মানুষটাকে আগলে রাখতে শিখো, না হয় সে একবার হারিয়ে গেলে কষ্টের শেষ থাকবে না।